উত্তর পূবৰ ৰেলৱেৰ নতুন উৎস। উত্তর পূবর ভিতরতে প্রথম তো সৌর শক্তিচালিত রেলওয়ে স্টেশন গুৱাহাটীত। বিদ্যুতের নাটনি, ওভারলোডের সমস্যায় রাজ্য দেখা দিয়ার বিপরীতে গুৱাহাটী রেল স্টেশনত সংযোগ ঘটিল এক নতুন অধ্যায়। সদাব্যস্ত গুৱাহাটী স্টেশনত প্রতিদিনে প্রয়োজন হওয়া 300 কিলোওয়াট বিদ্যুতের চাহিদা নিজাকে পূরণ করেছে উত্তর পূব সীমান্ত রেলওয়ে। উত্তর পূবর ভিতরতে প্রথম তো সৌর শক্তিচালিত স্টেশন হিসাবে পরিগণিত হয়েছে গুৱাহাটী স্টেশন। বৃহৎ স্টেশনটির প্রয়োজন হওয়া বিদ্যুৎ শক্তি সৌর পেনেলর দ্বারা আহরণ করে আহিছে। সম্পূর্ণরূপে সৌর শক্তির দ্বারা পরিচালিত হওয়া স্টেশনটির প্রয়োজন হব 300 কিলোওয়াট বিদ্যুৎ। যময়ত বিদ্যুতের লুকা ভাকুয়ে রাইজক জ্বলা কলা খুয়াইছে, সেই সময় গুৱাহাটী স্টেশনত সংস্থাপন করা হয়েছে সৌর শক্তি। উত্তর পূবর একমাত্র স্টেশন যত নেকি একমাত্র সৌর শক্তির দ্বারা উৎপাদিত বিদ্যুতে সমগ্র স্টেশনটির বিদ্যুতের চাহিদা পূরণ করেছে। নবীকরণযোগ্য সম্পদের উচিত ব্যবহারে উত্তর পূব সীমান্ত রেলওয়ে গ্রহণ করা এই প্রকল্পের জড়িয়ে উৎপাদিত অত্যাধুনিক বিদ্যুৎ যোগান ধরে গ্রিডলৈ। কেবল স্টেশনই নহয়, সমীপবর্তী রেলওয়ে কলোনি কোচিং ডিপোটো প্রয়োজন হওয়া বিদ্যুৎ যোগান ধরা হয় সৌর শক্তি পেনেলর পরাই। লাহে লাহে রাজ্যের আন আন মূল স্টেশনলেও প্রসারিত হব এই ব্যবস্থা। ক্যামেরা প্রণব দাসের সহযোগত বিষ্ণু শইকীয়া, নিউজ 18, নর্থ ইস্ট।